আচমকা গোপনে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার এক নাবালিকার বিয়ে বন্ধ করল জীবনতলা থানার পুলিশ প্রশাসন ও বাগমারী মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশন। সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিয়ে বাড়িতে পৌঁছায়। সকাল থেকে বিয়ে বাড়িতে সাজো সাজো রব চলছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আনাগোনার ভিড় ছিল নজর কাড়া। হঠাৎই সেই রঙিন মুহূর্তে ছন্দপতন ঘটল। গ্রামের মধ্যে পুলিশ গাড়ি থেকে বিয়ে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এদিন সকালে জীবনতলা থানা এলাকার হোমরা পলতার নগরতলার বাসিন্দা রাজ্জাক জামাদার তার বছর ১৬র নাবালিকা কন্যা হোমরা পলতা হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্রীর বিয়ে ঠিক করেছিলেন ঘটকপুকুর এলাকার এক যুবকের সাথে। সোমবার দুপুরে বিয়ের কথা ঠিক হলে আগাম খবর পেয়ে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিয়েটি বন্ধ করে দেয়। বাগমারী মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সদস্যা পাপিয়া শেখ জানান, জীবনতলা থানার সহযোগিতায় এই নাবালিকার বিয়ে আটকাতে পেরে আমরা যথেষ্ট খুশি। আগামী দিনে সাধারণ গ্রামের মানুষজন যদি এমন সহযোগিতা কিংবা সচেতন হয়, তাহলে আগামী দিনে নাবালিকা বিয়ের মতন মরণব্যাধি সমাজের বুক থেকে দূরে সরে যেতে বাধ্য।